আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই বলো যে ভাই আপনাদের ল্যাবটা কেমন, ঠিক আছে? তো ল্যাব এই ভিডিওটা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তো আমি একদম তোমার ক্লাসে যাই ভিডিওটা স্টার্ট করি, দ্যাটস ওয়াই আমি বাসা থেকে বের হওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। তো আমাদের আজকে যে ল্যাবটা ছিল এটা হচ্ছে কেমিস্ট্রি। হ্যাঁ, তো এখন বলতে পারো ভাই আপনি না ইলেকট্রিক্যালে পড়েন? যদিও ইলেকট্রিক্যালে পড়ি, তারপর আমাদের সব ধরনের ল্যাবই করতে হয়, ঠিক আছে? আর আমরা সিভিলও করি, আমাদের ফিজিক্সও ল্যাব করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড ইয়ার থেকে হয়তো বা আমাদের টোটালি ডিপার্টমেন্টাল সাবজেক্ট হবে। যাক, এইখানে হচ্ছে আমি ছিলাম, এখানে যে বুলেটের তোমরা টাইটেশনের যেটা ছিল এটা, ঠিক আছে? আমি পারতেছিলাম না আসলে, তোমার ফ্রেন্ডরা খুব হেল্পফুল দেখছো, আমাকে করাই দিচ্ছিল। তো যাই হোক, তো যেটা আমি বলতেছিলাম, ঠিক আছে, আমাদের এইখানে প্রত্যেকটা তোমার ল্যাব করতে হয়, নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো করতে হয়। আর এইখানে হচ্ছে এই যে আমরা সবাই এখানে বসেছিলাম, কারণ হচ্ছে তোমাদের রোল অনুযায়ী আমাদের ভাগ করে দেয়, প্রথম আটজন একটা টেবিলে, পরের আটজন একটা টেবিলে। তো এইভাবে রোল অনুযায়ী আমাদের প্রত্যেককে ভাগ করে দেয়। তো যখন আমাদের ডাক দেয় তখন আমাদের চলে যেতে হয়। তো এই যে এখানে আমি একটু ভাবের জন্য এই চশমাটা পরছিলাম, এটা তোমরা চিনো, ঠিক আছে? ল্যাবে সাধারণত পড়তে হয়। চশমাটার নাম কী চশমা যেন বলে আমি ভুলে গেছি এক্স্যাক্ট, আমার খেয়াল নেই আসলে। কেমিস্ট্রি অনেকদিন নিজেই তো পড়ি না, স্টুডেন্টের কখনো কেমিস্ট্রি পড়ে না, ফিজিক্স আর ম্যাথ পড়ায়। যাই হোক, দেখো এখানে আমাদের স্যার একটা পরীক্ষা করাচ্ছিল, অ্যান্ড পরীক্ষাটা খুব সহজ ছিল, মনে আছে তোমাদের? সোডিয়াম কার্বনেট 100 মিলিলিটার পানিতে, হ্যাঁ ওইটাই আর কি টাইটেশন করাচ্ছিল। তো অ্যান্ড ওইটার মান আসছিল মেবি 1.06 গ্রাম 100 মিলিলিটার পানিতে। তোমার কত মোল যেন দিছিল এক যে খেয়াল নেই আসছিল সে, ওজনটা আসছিল 1.06। তো এটাই আমাদেরকে আর কি স্যার দেখাচ্ছিল, একদম সহজ জিনিস ছিল, যেটা তোমরা ইন্টারে পড়াশোনা করছো। হ্যাঁ, ওই যে W1 SMV/1000 ওইটা দিয়ে আমাদের স্যার বুঝাইতেছিল। তো সবাই আসলে খুব সিনসিয়ার, ঠিক আছে, এই সব, কারণ আমাদের আবার ল্যাব পরীক্ষা হয়। হ্যাঁ, যখন আমাদের সেমিস্টার ফাইনাল হয় তখন আমাদের ল্যাব পরীক্ষা হয়, তখন আমাদের ঢাকা ভার্সিটি থেকে স্যার আসে, তখন না পারলে ঝামেলা। সো আমরা খুব অ্যাটেনশনের সঙ্গে করতেছিলাম, এটা আমাদের কেমিস্ট্রি ল্যাব, ঠিক আছে? তো আর এক একটা টেবিলে করতেছিল, আর একটা পোলাপান ফাজলামি করতেছিল। এক একটা টেবিলের হয়ে গেলে আরেকটা টেবিল এখানে যায়, আর এই দেখো এখানে পোলাপান ফাজলামি করতেছে, একজন ওই করতেছে, একজন পানি পড়ছে সেটা মুছতেছে, দেখো আরেকজনের স্বভাব কী দেখছো, এইটা নিয়ে এটা করতেছে, ঠিক আছে? তো এমনিই আর কি চলে, খুব ভালোই লাগে, ঠিক আছে? বন্ধু বান্ধব সবাই একসঙ্গে থাকি, ঠিক আছে? এইভাবে এক একটা ল্যাব হয়, আসলে সারাদিন ক্লাস থাকে, তো ক্লাস শেষে বিকালের দিকে ল্যাব থাকে, তো অনেকটা মানে সবার অবস্থা খারাপই হয়ে যায়। তো এইভাবে আসলে প্রত্যেক দিনের আমাদের ল্যাব শেষ হয় সকাল 9টায় ক্লাস থাকে 12:30 পর্যন্ত, দেন দুপুরে খাওয়া দাওয়া নামাজ শেষ করে আবার যাইতে হয় 2টা থেকে 4টা পর্যন্ত ল্যাব। সো আজকের মতো আমাদের কেমিস্ট্রি ল্যাবটা এখানে শেষ হলো। তো আমি তোমাদের সামনের দিন ইনশাল্লাহ ফিজিক্স ল্যাবটা দেখাবো, ঠিক আছে? আর ডিপার্টমেন্টাল ল্যাবগুলো দেখাইতে আমি পারতেছি না আপাতত, কারণ এই ল্যাবগুলো হয় আমাদের 2 দিন পর পর। বাট তোমরা যে পরিমাণ রিকোয়েস্ট করো ভাই ল্যাব দেন, তো এই 2 দিনের ভিডিও অ্যাড করে দিলাম। তো আমরা ইনশাল্লাহ সামনের দিন ফিজিক্স ল্যাবটা দেখাবো তোমাদেরকে। চলে আসছি অলরেডি আমাদের ফিজিক্স ল্যাবে। তো দেখলেই তো আজকে যে আমাদের এক্সপেরিমেন্টটা ছিল এটার নাম ছিল ফ্রিকোয়েন্সি অফ টার্নিং ফক, ঠিক আছে? তো এইভাবে আসলে দিনের পর দিন আমাদেরকে করতে হয়, একটার পর একটা আমাদের ল্যাব করতে হয়। এটা ছিল ফিজিক্সের, এর পরবর্তী দিন হয়তো আমাদের ট্রিপলি ল্যাব ছিল, তো তোমাদের সেটা দেখাইতে পারলাম না। এই যে এখানে ভর দিয়ে আর কি আমাদের তরঙ্গটা মাপা হচ্ছিল, ঠিক আছে? সো তোমরা যখন ইনশাল্লাহ আসবা এগুলো বুঝবা, দেখবা ইনশাল্লাহ খুব ভালো লাগবে, ঠিক আছে? তো তারপর আমি আবার একটু বাহিরে যাই, এখন বাহিরে যাই দেখি যে মাঠের মধ্যে অনেক পোলাপান, মানে আমাদের 08 ব্যাচেরই এরা হচ্ছে সবাই ছিল সিভিলের। হ্যাঁ, তো সিভিলেরও ল্যাব হচ্ছে, তো সিভিলের ল্যাব হচ্ছিলো, ঠিক আছে? আমাদের সাধারণত সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস হয়, হ্যাঁ, দেন 2টা থেকে সবার প্র্যাকটিক্যাল শুরু হয়, দেন 2টা থেকে 4টা পর্যন্ত আসলে আমাদের করতে হয়, 4টা সাড়ে 4টা বেজে যায়। হ্যাঁ, তো এইরকম সবারই আর কি আমাদের করতে হয়। তো ওদের মাঠের মধ্যে প্র্যাকটিক্যাল ওদের কী হচ্ছিলো এক্স্যাক্ট আমার জানি না, বা ওদের কী এক্সপেরিমেন্ট এটার নাম জানা নেই। এই যে মাঠের ভিতরে অনেকগুলো এগুলো কী বলে খুঁটি, তাই না? ওরা করতেছিলো অনেক মাপঝোপের কাজ হয়তো বা, কারণ যেটা আমি জানি না সেটা কীভাবে বলবো। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং, ওই সামনে 2টা দেখতেছো, ওইটা হচ্ছে আমাদের বড়ো ভাইদের হোস্টেল, অ্যান্ড এইখানে হচ্ছে এইটা আমাদের ফিজিক্স ল্যাব। এটা হচ্ছে 5তলা আমাদের, 1-1 তলায় 1-1টা ল্যাব, ঠিক আছে? 5তলায় আমাদের ফিজিক্স ল্যাব, দেন নিচতলায় আমাদের ইলেকট্রিক্যাল ল্যাব, দেন 4তলায় আমাদের কেমিস্ট্রি ল্যাব। সো প্রত্যেকটা ল্যাব আসলে এরকম। হ্যাঁ, আর ওই যে সবাই 1-1টা জায়গা আমাদের এক্সপেরিমেন্ট চলতেছিল, আর এক্সপেরিমেন্টের নাম তো আমি তোমাকে বললাম যে ফ্রিকোয়েন্সি অফ টার্নিং ফক, ঠিক আছে? এটার কাজটা কি, এই যে যে তুমি এই যে যে দড়িটা দেখতেছো, ঠিক আছে, এই দড়িটা আসলে কাঁপে, ঠিক আছে? তো দুই পাশে 2টা কলম ধরে এটার আসলে ফ্রিকোয়েন্সি মাপা হয়, ঠিক আছে? অ্যান্ড এটার মাঝে ওজন দিতে হয়, ঠিক আছে? ওজন দিয়ে আসলে দেখে যে প্রত্যেকটা ভার দেওয়া হয়, একবার 30 গ্রাম, একবার 20 গ্রাম, ঠিক আছে? ভার দিয়ে আসলে এটা দেখা আর কি দেখে যে এটার মাস অফ ইয়ান কত বা মাস অফ ইউনিট কত, মানে এগুলো বুঝবা, ঠিক আছে? এগুলো আসলে এইভাবে বলে বোঝানো যায় না, ঠিক আছে?
তোমরা যখন উঠবা, এই যেমন এই যে এটা ওয়েট মাপার, এখানে আমাদের এই যে এইটা মাপতেছে, দেন আমাদের দড়ি মাপে, ঠিক আছে? তো এইভাবে আসলে আমাদের দিনটা চলে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে আমি, আমাদের অলরেডি ক্লাস শেষ। তো তোমরা হয়তো বা অনেকে ভাবো যে ভাই আসলে অনেক ভাব নেয়, ভাব আসলে ভাই এখন আর রিপ্লে টিপ্লে দেয় না, আসলে সারাদিন ভাই এত ব্যস্ত থাকা লাগে। সকাল 9টায় যাই, 12:30টায় আসি, আইসা গোসল খাওয়া দাওয়া কইরা ভাই আবার এই যে 2টার সময় যাওয়া লাগে, আস্তে আস্তে 4:30 বাজে বাসায়। আইসা মনে করো হালকা হাত মুখ ধুইয়ে নামাজটা পড়ে আসরের পর পড়াইতে যাইতে হয়। সো সারাদিন এত প্যারা, পড়াইতে পড়াইতে রাত 9টা বাজে আসতে, তারপর আমি নিজের পড়া পড়বো না, এখন চ্যানেলে ঢুকবো, আমার ঢুকে কমেন্টে রিপ্লাই দেবো, তারপর তোমরা কমেন্ট করো, কমেন্টগুলো খুব পিছনে পড়ে যায়, ঠিক আছে? তো দিন এমনিই যায়, যখন তোমরা উঠবা তখন ব্যস্ততা বুঝবা। তারপর আমাদের সিটি আছে, মানে ক্লাস টেস্ট আছে, স্যাররা আবার ক্লাস টেস্ট নেয়, ওইগুলো মার্ক তোমার অ্যাড করবে তোমার সেমিস্টারে, ঠিক আছে? সো অনেক প্যারা ভাই, এইগুলো আসলে বলে বোঝাতে পারবো না। কেউ যদি মনে করো যে এই লাইফে কোনো প্যারা নাই, তারপরে তো ইংলিশ মিডিয়াম তোমরা জানোই, ঠিক আছে? সো ওভারঅল অনেক মানে কষ্ট, ঠিক আছে? এগুলো আসলে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, নামাজ ছাড়ো না যদি মুসলিম হয়ে থাকো, আর নিজের খেয়াল রেখো, হ্যাঁ, আর বাপ মার দিক দেখে রেখো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।